ওয়েলকাম টু স্টেডিয়াম বুলেটিন, আপনাদের সঙ্গে আমি অর্পণ। নিশ্চয়ই আজকে স্টেডিয়াম বুলেটিনে আপনারাও খুব খুশি, কেকেআর কালকে জিতেছে। কিন্তু কেকেআর জিতেছে তারপরেও কিন্তু বিতর্ক হয়েছে, বিতর্কের খবর আপনারা ইতিমধ্যেই জেনে গিয়েছেন। তবে স্টেডিয়াম বুলেটিন মানেই অ্যাড অন, যাকে নিয়ে এই নীতিশ রানার মন্তব্য, তিনি জবাব দিয়েছেন কলকাতা টিভি অনলাইনকে, সেই জবাব অবশ্যই শোনাবো। কিন্তু তার আগে গৌতম দাকে একবার ওয়েলকাম করে নিই। গৌতম দা, স্টেডিয়াম বুলেটিনে আপনাকে স্বাগত। কি বলবেন কালকে ম্যাচ নিয়ে? সবার আগে ওই ম্যাচের থেকে আরেকটা আগে বিতর্কটা আমরা যেটা হচ্ছে সেটা নিয়ে একটু আলোচনাটা মনে হয় আগে করে নেওয়া দরকার। কারণ নীতিশ রানা বলেছেন যে ঘরের মাঠে অ্যাডভান্টেজ তিনি পাচ্ছেন না। এক্স্যাক্টলি কী বলেছে একবার গ্রাফিক্সটা দেখে নেব। আমার মনে হয় কেকেআর ছাড়া বাকি সব দল ঘরের মাঠে সুবিধা পায়। এখানে আমরা ব্যাটিং উইকেট খেললে 200 বেশি রান করি, আবার মন্থর পিচে খেলা হলে রান কম হয়, ফলে ব্যাটারদের বারবার নিজেদের পিচের সঙ্গে মানিয়ে নিতে হয়, এটা বাকি দলগুলোকে করতে হয় না। কি বলবেন আপনি? প্রেটি স্ট্রং স্টেটমেন্ট। যারা স্টেডিয়াম বুলেটিন রেগুলারলি দেখেন কলকাতা টিভি অনলাইনে, তারা জানেন এই বিষয়টা নিয়ে আমরা অন্তত 3 দিন এখানে এই প্রোগ্রামে আলোচনা করেছি যে সুজন মুখোপাধ্যায়ের সঙ্গে আদৌ এদের কোনো সম্পর্ক আছে কিনা। আমার এক এক সময় কেকেআর টিম আর সুজন মুখোপাধ্যায়কে দেখলে মনে হয় সে হতো না, আগেকার দিনে 50-60 বছর আগে সম্বন্ধ করে বিয়ে হতো, একদমই বিয়ের দিনে স্ত্রী এবং স্বামী একে অপরকে দেখতেন। আমার প্রায় সেরকম মনে হয় যে এটা ঠিক নীতিশ রানা যেটা বলছেন যে ঘরের সুবিধে হয়তো কেকেআর পাচ্ছে না, কিন্তু যে কোনো সুবিধে পেতে হলে একটা তো সম্পর্ক তৈরি করতে হয়, একটা কথা বলতে হয়, স্পেশালি এখন যেখানে বোর্ড থেকে বিভিন্ন ডাইরেকটিভ আছে। কাজে পিচ যিনি তৈরি করেন তিনিও কিন্তু একটা চাপের মধ্যে থাকেন, তিনিও একটা সীমার বাইরে গিয়ে তিনি কিছু করতে পারেন না, কিন্তু সেই সীমার মধ্যে তিনি যতটুকু করতে পারেন সেটা যদি নিতে হয় তাহলে সম্পর্ক তৈরি করতে হয়, সিএবির সঙ্গে সম্পর্ক তৈরি করতে হয়, যিনি উইকেট তৈরি করেন তার সঙ্গে সম্পর্ক তৈরি করতে হয়। আমি শিওর নই যে কেকেআর কর্তারা সেটা করেন বলে। কেকেআর কর্তারা কীরকম করেন জানেন তো, কলকাতার অনেক বহুতলে কিছু অনাবাসী বাঙালি থাকেন, তারা কেউ ফ্লোরিডাতে থাকেন, কেউ সান ফ্রান্সিসকোতে থাকেন, কেউ নিউ ইয়র্কে থাকেন, কেউ ইংল্যান্ডে থাকেন, তারা বছরে 20 দিন এসে ঘুরে যান, ঘুরে টুরে হ্যালো হাই লিফটে যাদের সঙ্গে দেখালো, কিন্তু ওই বিল্ডিংয়ে অন্য যারা থাকেন তাদের অনেকের সঙ্গেই তাদের কোনো সম্পর্ক তৈরি হয় না। কেকেআর আনফর্চুনেটলি এমনই একটা অবস্থান এখানে যে তাদের কলকাতায় কোনো অফিস নেই, সারা বছর কোনো যোগাযোগ রাখেন না। যদিও আমি এখানে স্বীকার করতে বাধ্য যে কোভিডের সময় যখন কলেজ স্ট্রিটে বই পুড়ে গিয়েছিল এবং বই আমফানের সময় ভেসে গিয়েছিল দোকান টোকানগুলো, তখন কিন্তু কেকেআরের পক্ষ থেকে সাহায্য করা হয়েছিল, কিন্তু ওই একবারই। এছাড়া সারা বছরে যে পুজো মহরম ঈদ সব কিছু, যে কলকাতায় যে 12 মাসে 50 পার্বণ, তাতে কেকেআরের আমরা কখনো পার্টিসিপেশন দেখি না। কেকেআর যেন ঠিক এই সময় সে আগেকার দিনে সার্কাসের তাবু পাকসাকাস ময়দানে পড়তো কি হাওড়া ময়দানে পড়তো, তারা ওই সময়টা সার্কাস করে চলে যেতেন। আনফর্চুনেটলি কেকেআর যখন তৈরি হয়েছিল এরমভাবে হয়নি, গত 4-5 বছর যে কোনো কারণেই হোক একটা গ্যাপ হয়ে গেছে। এবং এই যে স্টেটমেন্টটা নীতিশ রানার অন ন্যাশনাল টেলিভিশন, শুধু ন্যাশনাল, ইন্টারন্যাশনাল টেলিভিশনে যে ইডেন গার্ডেনসের উইকেট আমাদের মর্জি মতো তৈরি করা হয় না, ইটস এ ভেরি স্ট্রং স্টেটমেন্ট যে একটা ক্যাপ্টেন বলছেন। কিন্তু উল্টো দিকে যিনি পিচ প্রস্তুতকারক তিনিও কিন্তু আমাদের জয়জ্যোতিকে বলেছেন যে তারও অনেক কিছু বলার আছে। তিনিও বলেছেন যে তিনি কোনো, যখন তারা হেরে যায় তখন একরকম বলে, জিতলে একরকম বলে। আমি সাধারণভাবে কথাই বাইকটাকে একবার দেখিয়ে দিই দর্শকদের জন্য। এই প্রথম সুজন মুখোপাধ্যায় কলকাতা টিভিকে জানিয়েছেন, বাইকটা একবার দেখে নেওয়া যাক, তারপরে ডিসকাশনে আসছি। কত বলতো বাইকটা? নীতিশ রানা কালকে একটা কমেন্ট করেছে, প্রত্যেক দলের হোম অ্যাওয়ে অ্যাডভান্টেজ রয়েছে শুধুমাত্র কেকেআর ছাড়া, মানে পরিষ্কার বিসিসিআই যে ডু হোয়াট টু ডু বাট নট টু ডু ইন আইপিএল, এবং টিম কি পাবে কি পাবে না সেটা একটু পড়ে নাও, তাদের বুঝতে পারবে। আচ্ছা, দে আর নট সাপোজ টু গেট দ্য অ্যাডভান্টেজ অফ দে স্টিল দ্য লাস্ট 2 ম্যাচেস তুমি দেখেছো, তখন সবাই দেখেছো সবাই, যে আমার যে জন্য আমাকে অনেকে বলেছে যে এরকম স্লো টার্নিং কি করে হলো, ইভেন ওরাও বলেছে, ওরা যখন জেতে এক কথা বলে, যখন হারে এক আরেক কথা বলে, একদমই মানে
150 অল আউট হবে, তুমি জিতবে কোথা দিয়ে? তখন তো আমার বলে দিলাম আমাদের 30 রান শর্ট হয়ে গেছে, এই উইকেটে আমাদের আরো 30 রান হলে ভালো হতো। রানটা তো আমি করবো না, বলটাই আমি করবো না একেবারে। তাহলে বিসিসিআই ওয়েবসাইটে আইএসবিএল এ যাও, গিয়ে দেখো ফ্র্যাঞ্চাইজিস গুলো তাদের যে মানে খেলা কি পেতে পারে আর কি পেতে পারে না। গত কথা শুনলেন, বলছেন যে হারলে একরকম জিতলে একরকম, আগে ভালো খেলাটা ভীষণ রকমভাবে জরুরি, কি বলবেন এই বিষয়টা? আমি এটা কি কেকেআর ড্রেসিং রুমেও আলোচিত হচ্ছে, হঠাৎ করে নীতিশ রানা এরকম একটা স্টেটমেন্ট করলেন ইন্টারভিউতে? আমার কোথাও মনে হচ্ছে যে নিজেদের হতাশা, প্লে অফে যেতে না পারা বা প্লে অফে যাওয়ার সম্ভাবনার উপর কালো মেঘের আশঙ্কা তৈরি হওয়া, এগুলো থেকে বললেন? এত পরে এসে বলছেন কেন? আমি তো বারবার করে বলছি যে আমরা দেখিনি এরকম কোনো ছবি, আমি কেকেআরের দুদিন প্র্যাকটিস দেখতে গেছি, আমি কোনোদিন দেখিনি পিচ প্রস্তুতকারকের সঙ্গে কেউ টিমের কথা বলছেন। এবং এটা কিন্তু বলতে হয় যদি তোমার সঙ্গে সম্পর্ক ভালো না থাকে, যেরকম একবার হয়েছিল সাউথ আফ্রিকার টিম এখানে ইংল্যান্ডসে টেস্ট ম্যাচ খেলছিল, সচিন টেন্ডুলকার ছিলেন, ধোনি ক্যাপ্টেন ছিলেন, যিনি পিচ প্রস্তুতকারক তখন ছিলেন তিনিও এক মুখোপাধ্যায়, প্রবীর মুখোপাধ্যায়, তাকে মানাতে না পেরে ইন্ডিয়ান টিম কারোর মাধ্যমে জগমোহন ডালমিয়ার দ্বারস্থ হয়েছিল এবং জগমোহন ডালমিয়ার মনে হয়েছিল ইন্ডিয়ান টিমের দাবিটা খুব ন্যায্য। তিনি তখন পিচ প্রস্তুতকারককে ডেকে বলেছিলেন যে না, এটা এত ঘাসে ভরা উইকেট কেন দিচ্ছ দেশের মাঠে? কিন্তু এটা করতে গেলে স্নেহাশিস গঙ্গোপাধ্যায়ের সঙ্গে যে বোঝাপড়া দরকার সেটা আছে আমি জানি না, আমি খুব একটা বোঝাপড়া চোখের সামনে দেখিনি। আমি একটা ছবি দেখেছি, চন্দ্রকান্ত পণ্ডিত এবং শ্রেয়াশিস একে অপরের দিকে তাকিয়ে হাসছেন, কিন্তু তারপরে আমি এমন কোনো দৃশ্য দেখিনি যে কেকেআর বক্সে সিবি প্রেসিডেন্টকে ইনভাইট করে নিয়ে যাওয়া হচ্ছে বা মাঠের মধ্যে যখন প্রাইজ ডিস্ট্রিবিউশন হচ্ছে তখন শ্রেয়াশিস খুব উষ্ণভাবে গিয়ে ওদের সঙ্গে কথা বলছেন। আমার মনে হয় যে এটা একটা কি বলবো, একটা ম্যারেজ, যে ম্যারেজটা চলছে না আমার আমার সাদা চোখে, আমি বি রং বাট আমি যা দেখছি তার ভিত্তিতে বলছি। সেক্ষেত্রে এই জিনিসগুলো হবেই, কেকেআরের এটাতে শুরুতে সতর্ক হওয়া উচিত ছিল। আমি এই প্রোগ্রামে এর আগে বলেছিলাম, সৌরভ যখন যেখানে অস্ট্রেলিয়া হোক ওয়েস্ট ইন্ডিজ হোক ক্যাপ্টেন হয়ে খেলতে যেতেন প্রথম কথা বলতেন উইকেট প্রস্তুতকারকের সঙ্গে, অর্থাৎ ধরে নেওয়া হয় যে উইকেট প্রস্তুতকারক বিদেশে তোমার এনিমি, বাট প্লিজ ডু কিপ দ্য এনিমি ইন গুড হিউমার, এই ব্যাপারটা থাকে। আর এখানে তো তোমার প্রস্তুতকারক, তুমি তার সঙ্গে কথা বলবে না, ভালো করে সম্পর্ক রাখবে না? আমি সত্যি জানতে চাই যে নীতিশ রানা আর সুজন মুখোপাধ্যায় একসঙ্গে কোনো মিল শেয়ার করেছেন কিনা। আমি স্টেডিয়াম অনলাইনেই জিজ্ঞেস করছি দর্শকদের, আপনারা যদি এরকম কোনো দুর্লভ ছবি পেয়ে থাকেন প্লিজ আমাদের পাঠান। আমি শিওর এখানে ডিজিটাল এডিটর যিনি অর্পণ বসে আছেন, এরকম কোনো ছবি হলে নিশ্চয়ই আমরা আপলোড করতে পারি, ডেফিনেটলি করবো, আমরা অবশ্যই দেখাবো। তবে এই এই ডিসকাশনের মাধ্যমে আমরা যেমন আগেই বলেছিলাম যে বিসিসিআইয়ের রুলটা ভীষণ রকমভাবে ইম্পর্টেন্ট এবং তার সঙ্গে কিন্তু পিচ কিউরেটরের কোনো সম্পর্ক নেই, তবে পিচ যদি ভালো হয়, হোম গ্রাউন্ডে যদি অ্যাডভান্টেজ পেতে হয়, তাহলে কিন্তু পিচ কিউরেটরের সঙ্গে টিম ম্যানেজমেন্টের সম্পর্কটা খুব ইম্পর্টেন্ট হবে। না, আমার কথা যে যদি তুমি স্পিনিং উইকেট করে থাকো, আমরা প্রথম দেখলাম আগের ম্যাচে একটু বল ঘুরলো যেখানে কেকেআরেরও খুব একটা সুবিধা হয়নি প্রথম ব্যাট করে, এটা কি ইনস্ট্রাকশনে ঘুরলো, কথাবার্তায় ঘুরলো, হঠাৎ করে উইকেটটা ঘুরলো কেন? আর যদি 6টার মধ্যে 4টা ম্যাচ হেরেছে, যদি উইকেটটাই ঘুরে তাহলে তোমার সমস্যা কি ছিল? তোমার তো তিনটে স্পিনার অনুযায়ী তুমি তো ঘোরার জন্যই টিমটা করেছো। আমার প্রশ্ন হচ্ছে যে 6টায় 4টে তুমি হেরে গেছো, তার মানে তো পরিষ্কার যে হোমে তুমি ভালো খেলছো না, হোমটা তোমার অ্যাওয়ে হয়ে গেছে। এই অ্যাওয়েটা কার দোষে হলো, এটা নিয়ে শেষে এসে টনক নড়লো কেন? তো শুরুতে প্রথম দিন এটা অ্যাড্রেস করা উচিত ছিল। আমরা যদি এই অনুষ্ঠানে বারবার করে এটা বলতে পারি যে হোম গ্রাউন্ডের অসুবিধে হচ্ছে, হোম গ্রাউন্ডে এসে যেখানে 80% সাকসেস রেট ছিল 2016 পর থেকে সেটা নেমে গেছে, তার মানেই হচ্ছে তার পরবর্তীকালে সিএবির যারা কর্তা ছিলেন তাদের সঙ্গে তোমাদের সম্পর্ক ছিল না, মাঝখানে সৌরভ প্রেসিডেন্ট হন, সৌরভকে গিয়ে কেউ কেকেআর থেকে বলেনি, একটা ইগোর প্রবলেম ছিল। পরবর্তীকালে স্নেহাশিস যখন হলেন তখনও তার মানে বরফটা গলেনি। এবার ঠিক আছে, আমি ধরে নিলাম যে প্রেসিডেন্টের সঙ্গে বরফ গলেনি, সেক্রেটারির সঙ্গে গলেনি, পিচ প্রস্তুতকারকের সঙ্গে বরফ গলতে কী অসুবিধা? তাকে একটু অ্যাপ্রোচ করো না, কথা বলো না, তিনি তো নিজে ক্রিকেট খেলতেন বেঙ্গলের হয়ে, ভদ্রলোক, কেন শুনবে না? যদি তোমাদের সবাই তো চায় কেকেআর জিতুক, এখানে কলকাতায় কে না চায়? যদি এরকম একটা জায়গায় আসা যায় যে পিচ প্রস্তুতকারককে বিরাট কিছু দিতে হলো না, আমাদেরও বিরাট সীমানার বাইরে একটা খুব দেখতে খারাপ লাগছে এরকম কিছু ছবি তৈরি হলো না, তাতে কেউ কারোর তো অসুবিধা নেই, কিন্তু এই মিটিং গ্রাউন্ডটাই তৈরি হয়নি। আর নীতিশ রানা শেষ দিনে এসে কেন বললেন আমি জানি না, তার ওটা অ্যাকচুয়ালি একটা ম্যাচ পরে হওয়ার কথা ছিল কিন্তু একটা ম্যাচ আগে নয়।
ঘটনাটা এরকম হয়ে গেছে আর কি, মানে প্রথম ম্যাচের পরে হলে বোধ হয় বেটার হতো, কিন্তু একটা ম্যাচ যখন বাকি রয়েছে তখন আর বলে কিছু লাভ নেই, একদমই লাভ নেই। এটা তো বলা উচিত ছিল আগে, অনেক আগে যখন কেকেআর ইম্পর্টেন্ট ম্যাচ হচ্ছিল সেই সময় বললে একটা প্রেশারও তৈরি হতো। তো আমি অন্য দিক দিয়ে বলছি যে আলোচনা মনে করা যাক ভেঙে গেল, আমি বলে রাখলাম যাতে গোটা ইডেন গার্ডেন্স জানলো যে ম্যাচ হারলে ওই লোকটা দায়ী, আমি দায়ী নই, প্রেশারও দেওয়া যেত। এটা প্র্যাকটিক্যালিও বোকামি যে তুমি শেষে চলে এসছো, প্রায় তোমার মানে কি বলবো একেবারে শেষ শয্যা টিমের এই এরকম একটা সিচুয়েশনে এসে এটা বলার মানেটা কি? একদমই তাই। তবে স্টেডিয়াম বুলেটিনের দর্শকদের জোর আশা করি এই কনফিউশন যে ছিল বিভিন্ন রকমভাবে গৌতম দা ক্লিয়ার করতে পেরেছেন। তবে এরপরে কে কে এত জিতেছে সেটা নিয়ে আলোচনা হবে না। নেক্সট নীতিশ রানা কিন্তু আরেকটা গণ্ডগোল হয়েছে। সেকেন্ড হচ্ছে যে নীতিশ রানা কালকেও স্লো ওভার রেটের অভিযোগে অভিযুক্ত হয়েছেন, 24 লাখ টাকা জরিমানা হয়েছে। এবার 24 লাখ টাকা বিরাট কোহলির জন্য 1 কোটি টাকাটা কোনো টাকা নয়, কিন্তু নীতিশ রানা তার জন্য 24 লাখ টাকাটা নিশ্চয়ই ইম্পর্টেন্ট টাকা, এবং যদি টিমমেটসরা ভাগ না করেন টাকাটা গায়ে লাগার মতো। এবার নিয়ম হচ্ছে প্রথম ম্যাচে যদি তুমি স্লো ওভার রেট করো ক্যাপ্টেন 12 লাখ টাকা, সেকেন্ড দিন 24 লাখ টাকা, থার্ড দিন হলে তুমি কিন্তু একটা ম্যাচ থেকে সাসপেন্ড হয়ে যাবে। অর্থাৎ আমি আরও ভালো করে বোঝাই যে 20 তারিখে লখনউয়ের সঙ্গে যে ম্যাচটা আছে সেই ম্যাচে মনে করা যাক কেকেআর জিতে, জিতে কেকেআর প্লে অফে চলে গেল, কিন্তু আবার স্লো ওভার রেট করলো, নীতিশ রানা কিন্তু প্লে অফে খেলতে পারবেন না, একটা ম্যাচ খেলতে একদমই তাই। এবং আরেকটা জিনিস যেটা আশ্চর্য সেটা হচ্ছে যে যে টিমে পেসার অনেক বেশি থাকে, পেসার অধ্যুষিত টিম, তাদের স্লো ওভার রেট হয়, লয়েডের ওয়েস্ট ইন্ডিজের স্লো ওভার রেট হতো, কিন্তু যে টিমে 3 জন স্পিনার এবং নীতিশ রানা স্পিনার, 4টে স্পিনার, কালকেও 20 ওভারের 11 ওভার স্পিনার বল করেছে, সেখানে স্লো ওভার রেট হয় কী করে? একদমই তাই। লোকে তো স্পিনারকে আনে ওভার রেট ম্যানেজ করার জন্য, তোমার টিমে এতগুলো বোলার স্পিনার তাও স্লো ওভার রেট, এটাও তো নীতিশ রানাকে দেখতে হবে, এটা তো সুজন মুখোপাধ্যায়ের দোষ নিশ্চয়ই। একদমই। তবে এই যে প্রশ্নগুলো আমরা স্টেডিয়াম বুলেটিনে তুলি, আপনাদের কাছে তুলে ধরি, তার উত্তরও কিন্তু কেকেআর ম্যানেজমেন্ট পক্ষ থেকে বিভিন্ন রকমভাবে বিভিন্ন রকম স্টাইলে আমরা পেয়েছি এবং সেই উত্তরও আপনাদের শুনিয়েছি। কালকে কলকাতা জিতেছে এবং অবশ্যই আনন্দের খবর। গৌতমদা আমাদের জয়েন্ট এডিটর রয়েছেন, কালকের ম্যাচ নিয়ে কী বলবেন? অনেকদিন পর জয়, অনেকদিন পর। আমি লাস্ট যখন কলকাতা চেন্নাইতে জিতেছিল 12 বছর আগে, 2012 আইপিএল ফাইনালে আমি ম্যাচটা কভার করেছিলাম। কেকেআর যখন চেন্নাইতে খেলতে যায় তখন একটা অদ্ভুত ভীতি কাজ করে, কারণ প্রথম দিকে যখন কেকেআর খেলতে গিয়েছিল কেকেআর অ্যাপ্রোচ নিয়েছিল যে ডু অর ডাই, প্রচণ্ড মারতে গিয়ে আমার মনে আছে প্রথম ওভারে অশ্বিন বল করছেন, তখন অশ্বিন এত নাম করেননি, ক্রিস গেল প্রায় হাফ ক্রিস পেরিয়ে গেলেন আউট স্টাম্পড, এরম 2-3 বার গিয়ে কখনো সৌরভ আউট, সামহাও ওই মাঠটায় গেলে এই হলুদের সমুদ্রের মধ্যে এবং স্পিনের একটা কি বলবো একটা ফাঁত পাতা থাকে, তাতে অতি সাহসীরা বারবার তাদের মৃত্যু হয়েছে। এবং আরেকটা জিনিস থাকে সেটা হচ্ছে যে প্লেয়ারদের ধারণা থাকে যে সিএসকে নানা রকম টুকতাক করে, কীরকম টুকতাক না, ড্রেসিং রুমের যে আয়নাগুলো থাকে সেই আয়নাগুলো একটা নির্দিষ্টভাবে তৈরি করা থাকে যে আয়নাতে টুকতাক হয়। সেই জন্য আইপিএল ফাইনাল খেলতে গিয়ে কেকেআর বলেছিল যে এই ড্রেসিং রুম নেব না ওই ড্রেসিং রুম নেবো, কারণ এই ড্রেসিং রুমগুলো বিপক্ষের জন্য বিশেষভাবে তৈরি করা হয়েছে। এবার এটা তো ভাবাই যায় না যে এটা আইপিএল ফাইনালের আগে তোমার ড্রেসিং রুমের আয়না কীভাবে ফিটিং আছে, আমি বুঝতে পারি যে হ্যাঁ ঠিক আছে এখানে একটা গোপন ক্যামেরা রাখা আছে যে আমি কী স্ট্র্যাটেজি ডিসকাশন করছি সেটা চলে যাচ্ছে, আই ক্যান আন্ডারস্ট্যান্ড আজকের দিনে, বাট আজকের দিনে দাঁড়িয়ে আয়নার ফিটিং সংস্কার কিন্তু সিএসকে সত্যি কিছু কিছু সব মানে, যদি বা তারা আয়নার ফিটিং নাও করে থাকে। এবং আমি জানি যে কেকেআর টিম প্রতিবাদ জানিয়ে ড্রেসিং রুম চেঞ্জ করিয়েছিল, এখন এগুলো হয় কি না বলতে পারবো না, কিন্তু যেটা বলছি যে সিএসকে মানে সিএসকে এবং চিদম্বরম স্টেডিয়াম মানে একটা ঠকঠকানি, সেইটাকে যে কেকেআর এবার হারিয়ে জিততে পেরেছে সেই স্লো টার্নিং ট্র্যাকে, সেই জন্য খুবই প্রশংসনীয় উদ্যোগ। কিন্তু আমার কোথাও মনে হয় যে সিএসকে কোয়ালিফাই করে গেছে মোটামুটিভাবে, মানে জাস্ট একটা নিয়ম রক্ষার একটা ম্যাচ বাকি আছে, দিল্লির সঙ্গে জিতলে পুরোটাই চলে যাবে, কোথাও একটু হালকা ছিল, আর কেকেআরের কোনো টেনশন সেই অর্থে ছিল না, কেকেআর প্রায় শেষ হয়ে গেছে। এই ম্যাচটাই 5টা ম্যাচ আগে হলে কী হতো জানি না, 5টা ম্যাচ আগে যখনই একটা টিমের উপর প্রচণ্ড প্রেশার থাকে তারা একরকম খেলে, যখন একটা টিম জানে যে তারা প্রেশারে আর নেই, কেউ তাদের কাছ থেকে কিছু আশা করছে না, তখন তারা আরেক রকমভাবে খেলে।
কিন্তু কেকেআর কালকে খুব ভালো ব্যাট করেছে, স্পেশালি 33 রানে 3 উইকেট চলে যাওয়ার পর রিঙ্কু সিং যেভাবে ব্যাট করেছে, রিঙ্কু সিং এর ধারাবাহিকতা নিয়ে কি বলবো। এবং না, আমি রিঙ্কু সিং এর স্ট্যাটসটা দেখছিলাম, খুব আশ্চর্যজনক। টোটাল আইপিএলে রান করেছেন 658, 30টা ম্যাচে 658 রান, তার মধ্যে 407 রান করেছেন এবার 13টা ম্যাচে। তার মানে প্লাস মাইনাস করে কি দাঁড়াচ্ছে যে 251 রান মাত্র এর আগের 17টা ম্যাচে করেছেন। বুঝতে পারছো? একদমই তাই, 17টা ম্যাচে 251 রান, তার মানে পার্সেন্টেজটা ভেবে দেখো কত কম। আর এবার 13টা ম্যাচে 407 রান। আমি জানতে খুব উৎসুক যে এই শিবম দুবের যেরম দারুণ একটা প্রত্যাবর্তনের জন্য, শিবম দুবের রানটা 363 এবার নিচে খেলেও, 498 ডেভন কনওয়ে যে যিনি দুর্ধর্ষ ব্যাট করছেন এবারের সিজনে, এই যে রিঙ্কু সিং এর একটা রূপান্তর হলো। যদি শিবম দুবের জন্য মহেন্দ্র সিং ধোনি কৃতিত্ব পান, তাহলে রিঙ্কু সিং এর জন্য কার কৃতিত্ব প্রাপ্য? রিঙ্কু সিং কে রিঙ্কু সিংকে নতুন রিঙ্কু সিং এ রূপান্তরিত করলেন, এই উত্তরটা আমরা এখনো জানি না। চন্দ্রকান্ত পণ্ডিত করলেন, ভারত অরুণ বোলিং কোচ হয়ে করলেন, রিঙ্কু সিংকে কনফিডেন্সটা দিলেন কে, নাকি আন্ড্রে রাসেল করলেন, নীতিশ রানা করলেন? কিন্তু এই প্রশ্নের উত্তরটা খুব ইন্টারেস্টিং হবে যে কোথা থেকে নতুন রিঙ্কু সিং উঠে এলেন এবং এমন ঝলমল করছেন যে আমার মনে হয় ভারতীয় দলের দরজা খোলানোর একদম এই প্রশ্নের সময়ের অপেক্ষা। নেক্সট ইয়ার আন্ডার T20 ওয়ার্ল্ড কাপ আছে আমেরিকা এবং ওয়েস্ট ইন্ডিজে, সেখানে কিন্তু রিঙ্কু সিং আমার মনে হচ্ছে প্রায় অনিবার্য সিলেকশন, যদি না মাঝখানে ফর্ম হারান চূড়ান্তভাবে বা যদি চোট টোট না লেগে যায়। তবে এটুকু কথা আপনাদের দিতে পারি যে গৌতমদা যেমনটা বললেন যে রিঙ্কু সিং এর এই রূপান্তর কিভাবে হলো সেটাও কিন্তু আমরা ইনভেস্টিগেট করব এবং সেই উত্তরও কিন্তু আপনাদেরকে আমরা অবশ্যই দেব, এই কথা জানিয়ে রাখলাম। তবে গৌতমদা, কালকে সুনীল নারিন অনেকদিন পর 4 ওভার বল করে 15 রান 2টি উইকেট, মানে ম্যাজিশিয়ান সুনীলের প্রত্যাবর্তন। অ্যাবসলিউটলি, এবং যখন উনি বল করতে এসেছিলেন আমি কেভিন পিটারসনের কমেন্ট্রি শুনছিলাম, পিটারসন কিন্তু খুব ভালো কমেন্ট্রি করেন, পিটারসনের ম্যাচ বিশ্লেষণ খুব ভালো। পিটারসন বলছিলেন যে 9 ম্যাচে 1 উইকেট, লাস্ট 9 ম্যাচে সুনীল 1 উইকেট নিয়েছেন, আজ তো কিছু করো নারায়ণ। এবং পিটারসন খুব মজার যে পিটারসন আবার খেলার পর কেকেআর সমর্থকদের কাছে ক্ষমা চেয়ে নিয়েছেন, কেকেআর টিমের কাছেও, যে তিনি প্রেডিকশন করেছিলেন কেকেআর রানটা চেস করতে পারবে না। তো পিটারসন যখন বলছেন সুনীল নারিন কালকে চিপকে কিন্তু ভালো বল করেছেন, এর আগে যখনই খেলতে গেছে কেকেআর তখন মনে করা হয়েছে যে সিএসকেতে গিয়ে যদি অশ্বিন এত ভালো বল করতে পারেন, সুনীল নারিন কেন তার উত্তর হতে পারেন না, বা সুনীল নারিন কেন একা দাপাতে পারেন না। কিন্তু তুমি যদি স্কোরশিট খুলে দেখো, এমনকি 2012 আইপিএল ফাইনালও সুনীল নারিন প্রচণ্ড মার খেয়েছেন, সামহাও সুনীল নারিনের যে স্পিনিং ব্রিলিয়েন্সটা এটা ইডেন গার্ডেন্সে যতটা প্রকাশ পেয়েছে চিদম্বরম স্টেডিয়ামে ততটা পায়নি। কালকের ম্যাচটা তার কাছে নিশ্চয়ই স্মরণীয় হয়ে থাকবে, কারণ ওই যে মাঠ তাকে অতীতে তার প্রতি খুব একটা সদয় হয়নি সেই মাঠে কালকে তিনি 2টো উইকেট নিলেন এবং বেশ চাপ দিয়ে ভালো বোলিং করলেন। ধরেই নেওয়া যায় কলকাতাতেও তিনি খেলবেন, যদিও খুব ইন্টারেস্টিং হবে যে কলকাতার উইকেট টেবার লখনউয়ের জন্য কীরকম হয়। আমি মোটামুটি নিশ্চিত যে টার্নিং উইকেট তৈরি করার চেষ্টা করা হবে। গৌতম, একটা জিনিস ভুললে চলবে না, কালকে একটা বিরল মুহূর্ত তৈরি হয়েছিল, মহেন্দ্র সিং ধোনি সুনীল গাভাস্কারের শার্টে অটোগ্রাফ দিচ্ছেন। একবার ভিডিওটা দেখি, তারপর আপনার বিশ্লেষণটা শুনবো। এই সেই দৃশ্য যেখানে সুনীল গাভাস্কারের শার্টে অটোগ্রাফ দিচ্ছেন মহেন্দ্র সিং ধোনি, অসাধারণ দৃশ্য, অসাধারণ দৃশ্য। আমি অসাধারণ দৃশ্য তার আগেটা বলি, তার আগে গাভাস্কার ধারাভাষ্য দিচ্ছিলেন একজন মহিলা অ্যাঙ্কার, তিনি পিটারসন এবং গাভাস্কার, মাইন্ড ইউ ইন্টারন্যাশনাল স্পোর্টস চ্যানেল, এত বড় একটা চ্যানেল, সেখানে লাইভ বিশ্লেষণ চলছে, সেখানে ধোনিরা মাঠ প্রদক্ষিণ করছিলেন, তখন সিএসকে শেষ ম্যাচে সমর্থকদের ধন্যবাদ দিচ্ছিল, কৃতজ্ঞতা জানাচ্ছিল, ধোনি একটা টেনিস র্যাকেট নিয়ে বল ছুটছিলেন, হঠাৎ গাভাস্কার দেখলাম দৌড়তে শুরু করলেন। এবার আমি টেলিভিশন দেখছিলাম, আমি খুব অবাক হয়ে যাই যে গাভাস্কার তার কানে ইয়ে রয়েছে, তিনি কমেন্ট্রি করছেন ফুললি, যাকে বলে কমেন্ট্রির জন্য প্যাডেড আপ একদম, তিনি তুমি যদি এখনও তুমি দেখো যে কানে ইয়ারফোন লাগানো রয়েছে। আচ্ছা, সো গাভাস্কার সেখানে একজন কমেন্টেটর, তিনি যখন একটা লাইভ টেলিভিশনে কমেন্ট্রি করছেন ওই জোন ছেড়ে তার যাওয়ারই কথা নয়, গাভাস্কার তার ছুটতে শুরু করলেন এবং আমি বললাম যে কী হঠাৎ হলো নাকি, এবং সবাই পিটারসনও অবাক হয়ে গেছে। দৌড়তে দৌড়তে গিয়ে ধোনির কাছে গিয়ে মার্কার পেন একটা কোথা থেকে তার জোগাড় করা ছিল বা কেউ ছিল, সেটা গিয়ে দ্রুত গিয়ে অটোগ্রাফ নিলেন। এবং এবারের আইপিএলে
আমার মনে হয় সবচেয়ে ইমোশনাল মুহূর্ত, সবচেয়ে সিগনিফিক্যান্ট মুহূর্ত এটা যে একজন কমেন্টেটর, গাভাস্কারের মতো লেজেন্ডারি কমেন্টেটর, কমেন্ট্রি করতে করতে দৌড়ে ধোনির কাছে কি অটোগ্রাফ নিচ্ছেন, মানে মহেন্দ্র সিং ধোনির জিনিয়াস বোঝাতে এর চেয়ে আর কি বড় প্রমাণ হতে পারে। এবং ধোনি মনে রাখতে হবে এই টুর্নামেন্টে রান করেছেন মাত্র 98, একদমই 93 বা 98 রান, মানে 100 রানও করেন, 100 রানও করেন, অথচ তার ম্যাজিকটা এমন যে ভাবাই যায় না। এবং আমি বলছি 5 বছর আগে রবি শাস্ত্রী আমায় বলেছিলেন যে শোনো, এমন একটা দিন আসবে, খুব বেশি দিন নেই, যেদিন তোমরা বলবে যে কপিল দেব, গাভাস্কার, সচিনের পাশে বসার যোগ্য একমাত্র মহেন্দ্র সিং ধোনি। তা আমি বললাম যে এটা বলে এই তো মিলিয়ে নিও। আমার কালকে রাত্রির ছবিটা দেখে মনে হচ্ছিল রবি শাস্ত্রীকে একটা ফোন করে বলি যে আপনি 5 বছর আগে কী করে এরকম একটা প্রেডিকশন করেছেন, একদমই তাই, একদমই। এবং অবিশ্বাস্য যে সুনীল গাভাস্কারের মতো একজন মানুষ তিনি দৌড়তো, তিনি বললেন যে না, ধোনিকে আমি ভীষণ রেট করি, ধোনি তো একটা অন্যরকম ব্যাপার। ইনফ্যাক্ট গাভাস্কার একটা ইন্টারভিউতে বলেছেন যে আমি যদি আইপিএল খেলতাম, যদি মুম্বাই ইন্ডিয়ান্সের না খেলতাম, তাহলে আমি সিএসকের হয়ে খেলতাম, ড্রেসিংরুমে বসে দেখার চেষ্টা করতাম ধোনি কীভাবে টিমটাকে মোটিভেট করে, মাথা কীভাবে ঠান্ডা রাখে। আর কালকের দৃশ্যটা দেখে আমার ঝট করে 2006, আমি একটু থামাই, একটু থামাই, এই 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 যে ডিসকাশনটা চলছে, এই ডিসকাশনের মাঝে আমি যদি আপনাকে একটা আনটোল্ড স্টোরি না রিকোয়েস্ট করি, তাহলে দর্শকরা কিন্তু প্রচুরটা আমার উপর রেখে যাবে। তাই গাভাস্কার ধোনি একটা আনটোল্ড স্টোরি আপনার কাছে, সেটাই বলছি যে 2006 জোহানেসবার্গ, মহেন্দ্র সিং ধোনি তখন ইন্ডিয়ান টিমের ভাইস ক্যাপ্টেন হন, ক্যাপ্টেন রাহুল দ্রাবিড়, ধোনি টিমের একজন প্লেয়ার। ধোনি তখন কোনো একটা টেলিভিশন চ্যানেলের হয়ে চুক্তিবদ্ধ, কোটি টাকার চুক্তি তাদের সারা বছর, কিন্তু তাদেরও যথেষ্ট সময় দেন না, শুরু থেকেই তিনি নিজের নিয়মটা নিজের। তো সেই সময় আমি নাম বলবো না, কেউ একজন আমাকে ধোনির ঘরে পাঠিয়েছিলেন কিছু ধোনিকে কিছু কথা বলার জন্যে, অ্যাকচুয়ালি জোহানেসবার্গ না, ডারবান, ডারবানের এলেঙ্গানি হোটেলে। আচ্ছা, আমার এখনও মনে আছে ধোনির বাদিকের ঘর, ফর্চুনেটলি আমি ওই হোটেলেই ছিলাম। সো আমি ধোনিকে বললাম যে একটু আপনার সঙ্গে কথা বলার আছে, বলো। হ্যাঁ, তো আমি ঘরে ঢুকে বললাম যে আমি দুটো কথা বলবো, কিছু মনে করবেন না, যদি মনে না করেন তাহলেই বলবো, আদারওয়াইজ মনে হবে যে অনধিকার চর্চা। তখন ধোনি বলল, না না বলুন, কারণ কোথাও একটা মনে হচ্ছে যে আপনার কথাবার্তা শুনে আপনি মিডিয়ার উপর প্রচণ্ড চটে আছেন। কেন, মিডিয়া তো আপনাকে এত সম্মান দিয়েছে, আজকে মহেন্দ্র সিং ধোনিকে সারা ভারতবর্ষ জানে চেনে। বলুন, না, মিডিয়া খুব ইনক্লুসিভ, মিডিয়া যখন তখন ঢুকে পড়ে। আমরা কিছুদিন আগে কলম্বোতে গিয়েছিলাম, শপিং মলে মিডিয়া ক্যামেরা নিয়ে ঢুকে পড়েছে টিভি চ্যানেলের লোকজন, আমি নিজে টিভি চ্যানেলের সঙ্গে যুক্ত, তাও ওদের বলেছি যে আমি কোনো সাক্ষাৎকার দেবো না, এটা হচ্ছেটা কি, অনেক কথা মিডিয়া নিয়ে বললেন। আমি তখন বললাম যে একটা আপনাকে একটা কথা বলছি, কিছু মনে করবেন না, আপনার টিমের একজন ক্রিকেটারের সঙ্গে আপনি ইদানিং খুব ঘুরছেন, তিনি নানা কারণে মিডিয়ার ওপর খুব বিরক্ত, কারণ তার সম্পর্কে মিডিয়া নানান কথা লিখছে, কারণ গ্রেগ চ্যাপেল তাকে একটা বিশেষ পজিশনে ইউজ করছেন, তিনি পারফর্ম করতে পারছেন না, মিডিয়া গ্রেগ চ্যাপেলকেও গালাগাল করছে, ক্রিকেটারকেও গালাগাল করছে, কিন্তু আপনাকে আমি সবসময় দেখি তার সঙ্গে ডিনার করতে যাচ্ছেন, লাঞ্চ করতে যাচ্ছেন। আমার কোথাও মনে হচ্ছে যে তার নেগেটিভিটিটা আপনাকেও এফেক্ট করছে। কিন্তু ধোনি, আপনি একটা কথা মনে রাখবেন যে আপনি নতুন সূর্য, আর এই যে ক্রিকেটার সে কিন্তু নিচের দিকে যাচ্ছে, আপনি যদি তার মাইন্ডসেটে ইনফ্লুয়েন্সড হয়ে যান সেটা ঠিক নয়। ধোনি এরমভাবে আর এখনও মনে আছে বিছানায় বসে আমার বললেন, আর আর কিছু আছে, আর আরেকটা কথা আছে। সেকেন্ড কথাটা হচ্ছে যে এটা কি সত্যি যে আজ অব্দি সুনীল গাভাস্করকে আপনি হ্যালো বলেননি? তখন ধোনি এরম তাকিয়ে বললেন যে হ্যাঁ সত্যি। আর কী বলছেন, আমি এটা শুনে বিশ্বাস করিনি, আপনি 2004 ভারতের হয়ে খেলা শুরু করেছেন, এখন 2006 আপনি সুনীল গাভাস্করকে হ্যালো, আপনি জানেন সুনীল গাভাস্কর কে? বলছেন যে হ্যাঁ জানি। এবং কালকে সুনীল গাভাস্কর একটা অ্যাওয়ার্ডের সঙ্গে যুক্ত, সেই অ্যাওয়ার্ডটা এই হোটেলে দেওয়া হয়েছে, সেই অ্যাওয়ার্ড ফাংশনে সচিন টেন্ডুলকার অ্যাওয়ার্ড নিয়েছেন, যুবরাজ সিং অ্যাওয়ার্ড নিয়েছেন, গ্রেগ চ্যাপেল হাজির ছিলেন, সেই অ্যাওয়ার্ডে বিশ্বের সবচেয়ে প্রমিসিং উইকেট কিপার ব্যাটসম্যান হিসেবে আপনাকে সম্মানিত করা হয়েছিল, কিন্তু আপনি অ্যাওয়ার্ডটাই নিতে যাননি, এই হোটেলে থেকেই বলে আমি ঘুমিয়ে পড়েছিলাম। কি বলছেন, সুনীল গাভাস্কর যে অ্যাওয়ার্ডের সঙ্গে যুক্ত আমি ঘুমিয়ে পড়েছিলেন মানে? এবং আপনি সত্যি কোনো দিন হ্যালো বলেননি? বলো না, আমি ধোনি একটা কথা বোঝার চেষ্টা করি, আমার তো এই কথাটা জানারই কথা না, আমি ইনফ্যাক্ট এখনও শুনে আমার অবিশ্বাস্য লাগছিলো যে এটা হতে পারে না, কিন্তু আমাকে নিশ্চয়ই কেউ বলেছে, যে বলেছে সে নিশ্চয়ই গাভাস্কারের কাছ থেকে শুনেছেন,
নইলে কি করে এটা মিলতে পারে? কথাটা মেল আমাকে তো গাভাস্কার বলেননি, তো আমি তো শুনেছি ভায়া মিডিয়া বলেন যে আসলে আমার ওনার সঙ্গে যখন দেখা হয় হয় উনি কমেন্ট্রি করেন অথবা একটা ব্যস্ততার মধ্যে আছেন, তো আমি গিয়ে দাঁড়িয়ে গিয়ে বলবো আরে আমি ধনী এবার আলাপ করবো আমি যে হোটেলে একই হোটেলে আছেন ওনার সেভাবে তো কখনো দেখা হয়নি। আপনি জানেন সুনীল গাভাস্কার ভারতীয় ক্রিকেটের ভাগ্য বিধাতা বলা হয়, বলে না আমি জানি না আমি এগুলো জানতেই চাই না, আমি আমার খেলা খেলি, রান করলে টিমে রাখবে, ভালো কিপিং করলে নিলে বাদ দিয়ে দেবে, সব ঠিক, কিন্তু সিনিয়র বলে সিনিয়রকে আমি তো অসম্মান কখনো করিনি, আমি এখনও যদি লিফটে একসঙ্গে দেখা হয়ে যায় নিশ্চয়ই হ্যালো বলবো, কিন্তু উনি ব্যস্ততার মধ্যে আছেন আমি দৌড়ে গিয়ে হ্যালো বলবো বা ঘরে নক করে হ্যালো বলবো আমি বলবো না। বেরোনোর আগে বললেন যে আপনি প্রথম যে কথাটা বললেন যে কারোর সঙ্গে মিশে নেগেটিভিটি, আমি ওটা ভাবার চেষ্টা করবো, করবো কি না ভাববো যে আপনি কেন বললেন, সেকেন্ডটা করবো না যদি না ফাঁকায় পাই। আমি কালকে তাজ্জব হয়ে ভাবছিলাম যে মোহাম্মদ যদি পর্বতের কাছে না যায় তাহলে পর্বত কি মোহাম্মদের কাছে চলে এলো? অবিশ্বাস্য, যার কাছে 2006-তে শুনেছিলাম যে হ্যালো বলবেন না নিজে থেকে যদি না ফ্রি পান, ইভেনচুয়ালি যখন শেষ হচ্ছে সুনীল গাভাস্কার দৌড়ে এলেন তার কাছে, অটোগ্রাফ নিলেন, এর চেয়ে বড়ো সম্মান মহেন্দ্র সিং ধোনি তার জীবনে বিশ্বকাপ জেতা ছাড়া কিছু পেয়েছেন বলে আমার মনে হয় না। একদমই তাই, একটা কথা আছে না এশাদের ভাগ হবে না, তাই স্টেডিয়াম বুলেটিন না দেখলে এই আনসোল স্টোরিও আপনারা জানতে পারবেন না, তাই অবশ্যই স্টেডিয়াম বুলেটিন দেখবেন। তবে গৌতম দা আর একটা জিনিস খুব বলতে ইচ্ছা করছে এই মুহূর্তে, ধোনি এবছর লাস্ট IPL কিনা ধোনি বলতে পারবেন, তবে এই যে সারা স্টেডিয়াম জুড়ে বিশেষত কলকাতাতে আমরা দেখেছিলাম প্রায় 90% হলুদ জার্সি পরে মানুষ ধোনিকে সমর্থন জানিয়েছেন, সম্মান জানিয়েছেন, এই বিষয়টাকে কীভাবে আপনি দেখছেন? অবিশ্বাস্য, আমি ফেয়ারওয়েল বলতে আমি একদম ছোটোবেলায় হিনগঞ্জে তখন স্কুলে পড়ি, তখন সেই সময় স্কুল থেকে জাস্ট ক্লাস 2 বোধহয় পড়ি, সেই সময় আসিফ ইকবালের ফেয়ারওয়েল দেখেছিলাম, লাস্ট ইনিংসে গোটা ইডেন দাঁড়িয়ে তাকে হাততালি দিয়েছিল, কিন্তু জাস্ট ওই বেলাটা শেষ ইনিংস খেলে আসিফ চলে যাচ্ছেন, পাকিস্তানি তারকা, পাকিস্তান অধিনায়ক, গোটা ইডেন দাঁড়িয়ে হাততালি দিয়েছিল, কতক্ষণ তার মেয়াদ 10 মিনিট। সচিন টেন্ডুলকারকে দেখেছি যে গোটা ভারতবর্ষ লাস্ট 2 ম্যাচ কলকাতা এবং মুম্বাই, কিন্তু সেটা যেহেতু টেস্ট ক্রিকেট ছিল দর্শক এসেছিল কত, 15,000, 16,000, 20,000 সংখ্যা অনেক কম। স্টিভকে দেখেছি একটা বিদায়ী যখন সিরিজ হচ্ছিল প্রথম থেকে লাস্ট টেস্ট ম্যাচ অব্দি জনতা পাগলের মতো তাকে অস্ট্রেলিয়ান জনতা উদ্বেলিত ছিল, এবং সিডনিতে তো যা হয়েছিল ভাবাই যায় না। আমি দেখেছি অনিল কুম্বলে যেরকম গাভাস্কার ছুটলেন, অনিল কুম্বলে ড্রেসিং রুম থেকে ক্যামেরা নিয়ে ছুটেছিলেন মাঠের মধ্যে ওই দৃশ্য তুলবেন বলে, যিনি 20 মিনিট আগে স্টিভকে বল করছিলেন সিরিজ জেতানোর জন্য, এরকম ভাবাই জানে যে ক্যামেরা তুলে। স্টিভের বিদায়টা একটা অবিশ্বাস্য দৃশ্য, কিন্তু ধোনিকে নিয়ে গোটা IPL জুড়ে যা ঘটছে এ তো ভাবাই যায় না। একজন কোনো ক্রিকেটার যিনি সেই হিসেবে পারফর্ম করছেন না, লাস্ট ইন্টারন্যাশনাল ম্যাচ খেলেছেন 4 বছর আগে 2019-এ, তাকে নিয়ে এরম হিস্টিরিয়া অবিশ্বাস্য। আর তুমি যেটা বলছো ধোনি খেলবেন কি খেলবেন না, আমার মনে হয় এর উত্তর স্বয়ং মহেন্দ্র সিং ধোনিই জানেন, কারণ মহেন্দ্র সিং ধোনি এমন একজন মানুষ তার মনের আন্দাজ পাওয়া অসম্ভব। আমি তো কোনোদিন মানে ধোনি কীভাবে ভাবছেন ভাবাই বোঝাই যায় না, এবং 2019-এ উনি যে ম্যাচটা লাস্ট খেলেন ভারতের হয়ে নিউজিল্যান্ডের সঙ্গে ওয়ার্ল্ড কাপ সেমিফাইনালে, ওটা প্রায় জিতিয়ে দিয়েছিলেন, রান আউট হয়ে যান, যেটা তার জীবনে প্রায় হননি, খুবই কম হয়েছে একটা ডাইরেক্ট থ্রোতে, এবার সেই যে দেশ হেরে গেল এই অনুশোচনায় তিনি আর্মির পোশাক পরে আর্মির কাজ করতে চলে যান ওয়ার্ল্ড কাপ থেকে ফিরে, দেশকে আমি জেতাতে পারিনি আন্তর্জাতিক মঞ্চে, আমার দোষ আমি কেন ডাইভ দিইনি, এবং এই মর্মবেদনাকে হারাতে চেয়ে বা মর্মবেদনার সঙ্গে যুদ্ধ করতে চেয়ে তিনি চলে যান বর্ডারে আর্মির পোশাক পরে আর্মির কাজকর্ম করতে। আমি তো ভারতীয় ক্রিকেটের এত বছরের ইতিহাসে এরকম ঘটনা দুটো শুনি, আর কখনো শুনবো না, অভাবনীয়। সো অভাবনীয়, সো মহেন্দ্র সিং ধোনি কী করবেন জানি না, আমার নিজের কোথাও মনে হয় আর্বোদায় খেলবেন, তুমি যদি আমাকে জিজ্ঞেস করো কোনো ভিত্তি নেই, কোনো আমার কোনো কেউ বলেও নি, আমার নিজের কোথাও মনে হচ্ছে আর্বোদায় খেলবেন না, হয়তো একটা ম্যাচ সঙ্গে থাকলেন কিন্তু ফুল ফ্লেজের যেরকম পুরো IPL খেললেন মনে হয় না, আমার মনে হয় এটাই শেষ। তবে চেন্নাইয়ের তরফ থেকে একটি সোশ্যাল মিডিয়াতে পোস্ট করা হয়েছে, সেখানে বোধহয় হালকা একটুখানি ইঙ্গিত দেওয়া হয়েছে বোধ হয় পরের সিজনটা মহেন্দ্র সিং ধোনি খেললেও খেলতে পারেন। আমি কাশী বিশ্বনাথন বলেছেন, কারণ ধোনি এমন যে মুম্বাই ইন্ডিয়ান্সে সচিন, রোহিত শর্মা, কায়রন পোলার্ড যোগ করলে যা CSK-র উনি একা,
একদম, সেই জন্য উনি না থাকলে সিএসকের বাণিজ্যিক দিকটা ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হবে। সিএসকে টিমটাকে ঘিরে যে একটা অ তৈরি থাকে, সিএসকে টিমটা যেখানে যাচ্ছে সেখানে একটা অন্য চোখে দেখা, ওই ব্যাপারটা কমপ্লিটলি ধূলিসাৎ হয়ে যাবে ধোনির জায়গায় কি আর। সো আমার মনে হয় কোথাও কোথাও হয়তো অনিচ্ছে সত্ত্বেও সিএসকের সঙ্গে শ্রীনিবাসনের সঙ্গে এমনভাবে ধোনি জড়িয়ে গেছেন যে তিনি ইচ্ছে থাকলেও পুরোটা হয়তো সম্পর্ক ত্যাগ করতে পারছেন না। ভারতের হয়ে যেভাবে ছেড়ে দিয়েছেন খেলা, টেস্ট ম্যাচ খেলা, ইভেন ক্যাপ্টেন থাকতে থাকতে, সেটা এখানে তার পক্ষে করা হয়তো ডিফিকাল্ট হচ্ছে, কারণ জিনিসটার সঙ্গে তিনি ব্যক্তিগতভাবে জড়িয়ে গেছেন। কিন্তু স্টিল আমার মনে হয় যে কোথাও হয়তো নেক্সট ইয়ার হয়তো জার্সি পরে থাকবেন, ডাগ আউটে হয়তো দুটো ম্যাচ খেলবেন, আবার বলছি পুরো আইপিএল খেলবেন বলে আমার কিন্তু মনে হয়। একদমই তাই, তবে সেদিকে অবশ্যই নজর থাকবে। তবে এই প্রশ্নের উত্তর বোধ হয় স্বয়ং মহেন্দ্র সিং ধোনি ছাড়া আর কেউ দিতে পারবেন না। তবে এতক্ষণ ধরে আমরা অনেক আলোচনা করলাম ক্রিকেট নিয়ে, আইপিএল নিয়ে, তবে এবার একটু ফুটবলের দিকে যেতেই হবে, কারণ মার্টিনেজ কবে কলকাতায় আসবে সেই নিয়ে আপডেট আমাদের কাছে এসে পৌঁছেছে, সম্ভবত জুলাইয়ের 1-3 মধ্যে। তবে সর্বশেষ খবরটা কি এই প্রতিবেদনটা দেখে নিন। প্রথম কথা, মার্টিনেজের এখন দুটো ডেট, এই দুটো উইন্ডো পেয়েছি, একটা হলো 2021 আর একটা হলো 1st জুলাই, ঠিক আছে। এই ডেটটা এক্সাক্ট ডেট কনফার্ম হয়ে যাবে 3-4 মধ্যে। প্রবলেম হচ্ছে আর্জেন্টিনার দুটো ফ্রেন্ডলি আছে, ইচ্ছে আছে, সেই ডেটটা এখনো পুরো কনফার্ম হয়নি। সেই ডেটটা একদম যখন কনফার্ম হয়ে যাবে আমারটাও কনফার্ম হয়ে যাবে। কলকাতাতে আমাকে কিছু স্পন্সর ইভেন্ট থাকবে, প্রায় মোহনবাগান মাঠে যাবে, আমার একটা চ্যারিটি ম্যাচ আছে মোহনবাগান মাঠে যাবে, মোহনবাগানও ফেলিসিটেট করবে, প্লাস মারাদোনার একটা ট্রিবিউটও করছি আমি। প্রতিবেদন তো আপনারা দেখলেন, তবে গৌতমদা থাকলে এই বিষয়ে কি আর ছাড়া যায়? তাই মার্টিনেজ কলকাতায় আসছে, আপনি কি বলবেন? দারুণ ব্যাপার। আমি মনে করি যে মার্টিনেজ মেসির চেয়ে কোনো অংশে কম তারকা নন। আমি দোহাতে কোয়ার্টার ফাইনাল ম্যাচটা আমার মনে আছে, দোহাতে যেহেতু আমি বিশ্বকাপটা কভার করছিলাম, দোহাতে যে ম্যাচটা নেদারল্যান্ডসের সঙ্গে যখন 2-2 হয়ে গেল, যদি আমার মেমরি ঠিক থাকে, তখন মেসির মুখে চোখে যে হতাশা দেখেছি, কারণ নেদারল্যান্ডস হঠাৎ করে দুজন লম্বা প্লেয়ার বাড়িয়ে হেড এবং কমপ্লিট ত্রাস সৃষ্টি করে দিয়েছিল, এবং তখন মনে হচ্ছিল যে 3-2 হয়ে গেল বলে। সেই সময় মার্টিনেস গোটা টিমটার, যখন মেসি সহ কোনো মরাল বলে কিছু নেই, মার্টিনেস টাই ব্রেকারটা যেভাবে সেভ করেছেন সেটা ভাবাই যায় না। এবং আমি বলতে পারি যে অসাধারণ, 2-0 হওয়ার পর আমি ভাবছিলাম তাড়াতাড়ি বেরিয়ে গিয়ে ম্যাচটা লিখতে শুরু করবো কি না, ওইভাবে যে ইকুয়ালাইজার হয়ে যাবে ভাবতেই পারিনি। এবং তারপরে মনে হয়েছিল যে মেসিদের বেরিয়ে যাওয়া, বিশ্বকাপ থেকে বেরিয়ে যাওয়ার সময়ের অপেক্ষা, সেখানে মার্টিনেজ আনলেন ফাইনালে খুব ইম্পর্টেন্ট একটা মুহূর্ত। আজকে মেসিকে নিয়ে এইসব এত জয়োচ্ছ্বাস, মেসি নিশ্চয়ই ডিজার্ভ করেন, কিন্তু হতোই না মার্টিনেজ না থাকলে। তুমি যদি ভেবে দেখো যে 2-2 হয়ে যাওয়ার পর, যখন ইভেনচুয়ালি 3-3 হয়ে গেল, খেলাটা টাইব্রেকারের দিকে ঢলে পড়েছে, তুমি যদি এখনও ওই মুহূর্তটা ভিডিওতে দেখো, যখন নিশ্চিত গোল মার্টিনেজ সেভ করেন একদম শেষ দিকে, ওই গোলটা হয়ে গেলে ফ্রান্স কিন্তু বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে যায় একদম। এমনকি তুমি যদি এখনও ইউটিউবে গিয়ে পেনাল্টিগুলো দেখো, ম্যাচের মধ্যের পেনাল্টি, যেটা প্রথম পেনাল্টিটা মার্টিনেজ কিন্তু প্রায় বাঁচিয়ে দিয়েছিলেন, ডান দিকে শরীর ফেলে দিয়ে অল্পের জন্য বলটা ঘোলে ঢুকে যায়, এবং মার্টিনেজের হিউজ কন্ট্রিবিউশন। আর্জেন্টিনার অনেক গোলকিপার ছিলেন, গোইকোচিয়া ছিলেন, পম্পিদো ছিলেন, অনেক নামকরা গোলকিপার, মার্টিনেজ যখন গোলে দাঁড়ান ওই রকম একটা 6-4 চেহারা নিয়ে, তখন এটা মনে হয় যে গোলপোস্ট, এবং এত ফ্লেক্সিবল অত বড় চেহারা নিয়েও, যে দুর্দান্ত। আমি বলছি যে গত ওয়ার্ল্ড কাপের বেস্ট গোলকিপার তিনি, এবং মার্টিনেজ কলকাতা আসছেন। আরেকটা ভালো দিক হচ্ছে তিনি ইংলিশ বলতে পারেন। আমাকে শতত্রু দত্ত যিনি নিয়ে আসছেন প্রমোটার, তিনি ইংল্যান্ড থেকে ফোনে বলছিলেন যে তিনি বার্মিংহামে দেখা করতে গিয়েছিলেন মার্টিনেজের সঙ্গে, এবং দেখে অবাক হয়ে যান যে মার্টিনেজ এত ভালো ইংরেজি বলেন। এবং তাকে নাকি অনেক আগে, যখন তিনি ইংলিশ প্রিমিয়ার লিগে সবে খেলতে আসছেন, একজন ইংলিশ টিউটার দিয়ে দেওয়া হয়েছিল, বা সেই ইংলিশ টিউটারের কাছে 2 তিনি পড়াশোনা করেন, সেই জন্য এত ভালো ইংলিশ বলতে পারেন। এখন খেলেন অ্যাস্টন ভিলার হয়ে, কিন্তু এখনও 3 টিম তাকে চেস করছে ইপিএলে, যে ট্রান্সফার উইন্ডো খুললে তারা আবার নতুন করে চুক্তি দেবে। তো এরকম একজন প্লেয়ার যিনি তার ফর্মের চূড়োয় রয়েছেন, থাকতে থাকতে কলকাতা আসছেন, এটা একটা দারুণ খবর। সম্ভবত একটা প্রীতি ম্যাচও খেলতে পারেন, যদি খেলেন তবে সেটা কলকাতাবাসীর জন্য একটা বাড়তি মোহনবাগান মাঠে সম্ভবত। একদমই একদমই। তবে মার্টিনেজ আসে আর মেসি আসবে না এটা হতে পারে না, তবে এটা একদম সম্পূর্ণ অন্য বিষয়, কারণ বার্সেলোনা মেসির পরে এই প্রথম স্প্যানিশ লিগ জিতল,
এটা নিয়ে একটা প্রতিবেদন আসে, এই প্রতিবেদনটা একবার অবশ্যই দেখে নিন। লিওনেল মেসির বিদায়ের পর এই প্রথম লালিগা জিতল বার্সেলোনা ফুটবল ক্লাব। কোচ চাভির হাত ধরে চার বছরের খরা কাটল কাতালোনিয়ার দলটার। রবিবার এসপেলিয়নের বিরুদ্ধে ডার্বি ছিল বার্সার, আর সিডিসি স্টেডিয়ামে জোরালো সমর্থন পাচ্ছিল এসপ্যানিয়ল। তাতে অবশ্য টলানো যায়নি রবার্ট লেভানডস্কিদের। 4-2 গোলে জিতে চার ম্যাচে বাকি থাকতেই স্প্যানিশ লিগ জিতে গেলেন তারা। দ্বিতীয় স্থানে থাকা রিয়াল মাদ্রিদের পয়েন্ট 71 আর বার্সেলোনার 85। কোনো সমীকরণেই আর তাদের পিছনে ফেলা সম্ভব নয়। তবে মেসির খবর তো দেখলেন, সেই সঙ্গে ইস্টবেঙ্গলের একটি খবরের দিকে চোখ রাখতেই হবে। ইস্টবেঙ্গলের সুজাতা কর, তিনি পদত্যাগ করেছেন। তবে কি বিষয়ে, কেন পদত্যাগ করলেন, এই বিষয়ে একটি প্রতিবেদন অবশ্যই আছে, সেটা অবশ্যই দেখুন। কলকাতা টিভি অনলাইনকে সুজাতা জানিয়েছেন, আমি ইস্তফা দিয়েছি, তবে এই নিয়ে ক্লাবের তরফে কোনো সাড়া পাইনি। এখন আহমেদাবাদে রয়েছি মেয়েদের সঙ্গে, কলকাতায় ফিরে আবার এই নিয়ে কথা হবে। সূত্রের খবর, সুজাতার অভিযোগ তার অনুশীলন প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তোলা হয়েছে, সেই কারণেই তিনি ইস্তফা পত্র পাঠিয়েছেন ক্লাবে। গুঞ্জন শোনা যাচ্ছে সিএফএল এর আগে সাধারণ সমিতির সঙ্গে যুক্ত হবেন সুজাতা কর। সাধারণ সমিতির সহকারী কোচ হিসেবে কাজ করবেন তিনি। দীর্ঘদিন ধরে সফলতা না আসায় ইতিমধ্যে অস্বস্তি বেড়েছে ক্লাবের অন্দরে। এই নিয়ে লাল হলুদ দর্শকদের একটা বড় অংশ ক্লাব কর্তাদের উপর ক্ষিপ্ত। এখন দেখার বিষয় সুজাতা করের ইস্তফার জল কত দূর গড়াতে পারে। প্রথম তা ক্রিকেট হলো, ফুটবল হলো, তবে 2023 মানে বিশ্ব ওয়ার্ল্ড কাপ, সে বিষয়ে আপনি কি বলবেন, এই বিষয়ে আপডেট কি রয়েছে, ইডেন কটা ম্যাচ পাবে, এই বিষয়ে কিছু জানা গিয়েছে? 50 ওভারের ওয়ার্ল্ড কাপ, এখন তো ওয়ার্ল্ড কাপ দুটো হয়ে গেছে অ্যাকচুয়ালি, একটা হয়ে গেছে টি-20, একটা হয়ে গেছে ওয়ানডে। আমরা স্টেডিয়াম বুলেটিনে বলছিলাম যে অভিষেক ডালমিয়া, যিনি ভারতীয় বোর্ডে এখান থেকে আছেন, মানে আইপিএল গভর্নিং কাউন্সিলে আছেন, এবং ভারতীয় বোর্ডে শোনা যায় সিএবিতে তখন তার সঙ্গেই বোর্ড কর্তাদের সবচেয়ে ভালো সম্পর্ক। আগের দিন স্টেডিয়াম অনলাইনে আমি বলছিলাম যে কলকাতা এখন অবধি বাংলাদেশ ম্যাচই একমাত্র পাবে, অন্য কোনো ম্যাচ পাবে না, এবং অভিষেক ডালমিয়া তৎপর হওয়া উচিত। তো অভিষেক ডালমিয়ার সঙ্গে খুব সম্প্রতি আমার দেখা হয়েছিল, উনি বললেন যে আমি চেষ্টা করছি, আমার মনে হয় যে কলকাতাবাসীর মুখে আমরা হাসি ফোটাতে পারবো, হয়তো আমরা একটা আরেকটা ভালো ম্যাচও পাবো। আচ্ছা, তো সেটা যদি হয় তাহলে খুবই ভালো খবর, যদি কলকাতা দুটো ম্যাচ পায়, কারণ কলকাতা 2011 বিশ্বকাপে কোনো ম্যাচই পায়নি। সো যদি জগমোহন ডালমিয়ার পুত্র, তিনি যদি কথা বলে একটা ভালো ম্যাচ বোর্ড থেকে ব্যবস্থা করতে পারেন, তাহলে আমার মনে হয় সবাই খুশি হবে। স্টেডিয়াম বুলেটিন দেখার সার্থকতা বোধ হয় আপনাদেরও আমাদেরও, কারণ আপনারা না থাকলে এটা তো অবশ্যই হতো না, এত এত সাফল্য বোধ হয় এত তাড়াতাড়ি আসতো না। তবে স্টেডিয়াম বুলেটিন না দেখলে কিন্তু এই ইনফরমেশনও পাওয়া যাবে না। আপনারা বিভিন্ন মাধ্যম, বিভিন্ন সংবাদ মাধ্যমে দেখেছেন যে ইডেন কী ম্যাচ পেতে পারে, সেই সম্ভাবনা নিয়ে লেখা হয়েছে, কিন্তু এই যে প্রচেষ্টা, এই যে গৌতম দার কাছ থেকে এক্সক্লুসিভ খবরটা এইমাত্র পাওয়া গেল, সেটা বোধহয় স্টেডিয়াম বুলেটিন ছাড়া কোথাও সম্ভব হতো না। তাই স্টেডিয়াম বুলেটিন কিন্তু অবশ্যই দেখতে হবে, সেই সঙ্গে কলকাতা টিভি অনলাইনে চোখ রাখতে হবে, আর আমাদের ব্রডকাস্ট পার্টনার ডেইলি হান্টে অবশ্যই চোখ রাখতে হবে। গৌতম দা, দর্শকদের জন্য আপনার শেষ কিছু বলবেন? না, আমি বলবো যে ভালো খবরটা এক্ষুনি পুরোটা বিশ্বাস করে নেবেন না, না চাইলে বিশ্বাস নেই কলকাতার বিরুদ্ধে এত লোক রয়েছে। কিন্তু অভিষেক বললেন যে তিনি সব রকম চেষ্টা করছেন, এবং নিশ্চয়ই কোনো স্তরে হয়তো একটা আশ্বাস পেয়েছেন, নইলে আর বলবেন কেন। কিন্তু আবার বলি যে আমাদের অনুষ্ঠান আপনাদের ভাল লাগছে, কিন্তু আমরা জানি যে আমাদের দায়িত্ব তাতে অনেক বেড়ে গেছে, কারণ আমাদের ধারাবাহিক হতে হবে, নইলে কিছুদিন পর আপনারাই বলবেন যে কোথায় সিএসকে, মুম্বাই ইন্ডিয়ান্স হওয়া হচ্ছে না, তো নইলে অন্য কোনো টিমের মতো লাগছে যে আজকে ভালো কালকে খারাপ। আমরা নিশ্চয়ই চাইবো এই টিমের সবাই যে একটা কনসিস্টেন্সি মেনটেন করতে, এবং আপনাদের এমন কিছু দিতে যেটা হয়তো আপনারা অন্য জায়গা থেকে পাচ্ছেন না, আমাদের সেই চেষ্টা সবসময় চলবে। আজকের মতো বিদায় নিই। একদমই তাই গৌতম, তো আপনাকে অনেক ধন্যবাদ। আপনারা খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, তবে আশা রাখবো কলকাতা যেন শেষ ম্যাচটাও জিততে পারে।